আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তা আজকে আর ইফতারিতে থাকছে ফ্রুটস, বুট ভুনা, আলুর চপ, পেঁয়াজু, এদিকে দুধ কদু, আর থাকছে বেগুনের চপ, এই আর কি আজকে রেসিপিতে। আজকে রান্না বান্না কিছু আর শেয়ার করলাম না, কারণ আজকে আমার অনেক কাজ ছিল, এই কারণে আমি আপনাদের সঙ্গে সব কাজের শেয়ার হতে পারি নাই, দেখাতে পারি নাই, কাজে খুব ব্যস্ত ছিলাম। আর অনেক কাজ করেছি, কারণ ঈদ আর রোজা শেষের দিকে জানেন তো নামাজ কালাম থাকে, আবার ঘরের কাজও অনেক ছিল, ধোয়া মোছা ঝাড় ঝাড়টা দেয়া আর কি, অনেক ধোয়া পোছা ছিল। তো যাই হোক, ওগুলা সেরে টেরে আমি গোসল টোসল করে আসরের নামাজ পড়ে আমি ইফতারি তৈরি করতে এসেছি, মানে নাকে মুখে কাজ যা হয় আর কি দ্রুতভাবে। তো এগুলোই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার মনটা খুব খারাপ, আমার আম্মা এসেছিল ছোটো বোনের বাসায়, আমার ছোটো বোন থাকে মিরপুরে, তো আমার আম্মা আমার মেজো বোনের মেয়ে সেও এসেছিল, এসে তারা 10-15 দিন ছিল, 15-16 দিন আর কি থাকার পরে কাল চলে গেছেন। আমার আম্মা আমার কাছে আসতে পারে নাই, আমার মনটা খুব খারাপ, খুবই কষ্টের। আল্লাহ যে সিচুয়েশন দিয়েছে, আল্লাহর কাছে সবাই দোয়া করবেন, সবাই যেন আমরা সবাইকে আপনজনকে আবার ফিরে পাই, কেউ যেন কারো বুক খালি করে না যায়, এই হলো আল্লাহর কাছে দোয়া করবেন সবাই, কারণ এখনকার সিচুয়েশন যে খারাপ। আর আমার ছোটো বোন যে বিল্ডিংয়ে থাকে, ওই বিল্ডিংয়ের অনেকেই মারা গেছেন, আবার অনেকে আক্রান্ত হয়েছে, এই কারণে আমার বাচ্চাদের কথা চিন্তা করে আমার আম্মা আসেনি, ফোনেই কথাবার্তা হতো আর কি। আর আমরা মেয়েরা যারা আমরা মা হয়েছি, মা কি জিনিস তা তো আমরা বুঝি, খুব কষ্ট লাগে। আর আমার মেজো বোনের মেয়ে এসেছিল, যে বোন আমার মারা গেছেন, আমরা চার বোন, চার বোনের মধ্যে দ্বিতীয় নাম্বার বোনটা মারা গেছে, তার হার্টের অসুখ ছিল, মারা গেছে, 3-4 মাস হলো মারা গেছে। সে মা হারা মেয়েটাও এসেছিল, মেয়েটার কাছে আমি যেতে পারিনি, মেয়েটাও আমার কাছে আসতে পারিনি, আমার খুব কষ্ট লেগেছে, আমার খুব কষ্ট লেগেছে। আমার মা মাকেও আমি কাছে পাই নাই, বলা যায় না হায়াত মত গালের কথা বলা যায় না, মানুষ কথাই বলে। তো দোয়া করবেন আমার আম্মা যেন সুস্থ থাকে, আমার বাবা নেই, আমার মাই বাবা, আমার মাই মা, আমি যেন আমি আবার সবাইকে আপনি ফিরে পাই, এই দোয়াই করবেন। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন, সুস্থ থাকি আমরা সবাই, সবাইকে আল্লাহ মাফ করে দিন। আজ এ পর্যন্তই ইফতারির। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন, আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।